বিসমিল্লাহির রহমানির রহিম। সাত নং সিংচাপুর ইউনিয়ন বর্তমানে আমরা মহদি আশ্রয় কেন্দ্রের সম্মুখে অবস্থান করছি। এখানে প্রচুর লোকজন। আমাদের বিগত 15 তারিখ থেকে প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যার, স্মরণকালের ইতিহাসের এই শ্রেষ্ঠ বন্যার যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে এবং বর্তমান পর্যন্ত হচ্ছে, আমাদের এই সিংচাপুর ইউনিয়নের 1 নং 2 নং এবং 3 নং ওয়ার্ড, এখন পর্যন্ত 3 নং ওয়ার্ডের বেশিরভাগ 2, 3, 1-এর একাংশ সহ এখন পর্যন্ত আমরা পানির নিচে বিদ্যমান। আমাদের পিছনে সৈদরগাঁও গ্রাম পুরাটা এখনও পানির মধ্যে নিমজ্জিত। মাহমুদপুর, সিরাজগঞ্জ বাজার, মহদির একটা অংশ, সিংচাপুরের পিছনের পূর্বের অংশ, এগুলো এখন পর্যন্ত নিমজ্জিত। বিভিন্ন গ্রাম এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত। আমাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস, একদম বিলীন হয়ে গেছে, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই পানিপথ ছাড়া। আমি মিডিয়ার মারফতে, যেহেতু মিডিয়া আমাদেরকে 11 দিন গত হওয়ার পর আসছেন আমাদেরকে দেখার জন্য, এদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যারা এই 11 দিন যাবৎ আমাদেরকে হেল্প এবং সাপোর্ট দিয়ে সর্বোচ্চভাবে সহযোগিতা করে আসছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। জানা অজানা অনেক মহানুভব ব্যক্তি আমাদেরকে অজানাভাবে সাহায্য করে যাচ্ছেন। আমাদের এই ইউনিয়নের, অবহেলিত ইউনিয়নের, হাওড়বেষ্টিত ইউনিয়নের প্রায় 9,500 পরিবারকে, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি বলবো, আমাদের এই ডিজাস্টার, আমাদের এই ক্ষয়ক্ষতির কোনো নিরূপণ করা এই মুহূর্তে সম্ভব নয়। আমাদের সামনে কঠিন সময় আসছে। এখন বর্তমানে এখনও আষাঢ় মাস আমাদের চলতেছে, এখন বর্ষার সময়, বৃষ্টি আবার হবে, বন্যা হওয়ার আরও সম্ভাবনা আছে। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এবং সমন্বয়ভাবে সবাইকে সহযোগিতা করতে হবে, আমাদেরকে সহায়তা করার। তাই আমাদের উচিত ধৈর্য সহকারে প্রত্যেকটা পরিবার যেন, সরকার এবং বেসরকারিভাবে যারাই দিচ্ছে তাদের সবাই যেন সমন্বয়ভাবে সবাই পায়। আমাদের এককভাবে কারণে আর কোনো সুযোগ নেই। আমরা আপনাদের পাশে আছি, আমাদের সকল শুভাকাঙ্ক্ষীরা আমাদের পাশে আছেন, আমাদের সাতক্ষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সার্বক্ষণিকভাবে এই ভয়াল এই বন্যার এই দুর্গতির মধ্যেও উনি অনেক বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, আমাকে সহায়তা করে যাচ্ছেন, যার সম্পূর্ণ সহযোগিতা ছাড়া আমি এখন পর্যন্ত সার্ভাইভ করা আমার এই জনগণকে নিয়ে সম্ভব হতো না। আমরা প্রতিদিন প্রায় 9টা আশ্রয় কেন্দ্রে প্রায় 3,500 লোককে বিগত 21 তারিখ পর্যন্ত আমরা খাবার দিয়েছি। এখন আশ্রয় কেন্দ্র থেকে লোকজন আস্তে আস্তে বাড়িতে যাচ্ছে। এখন এদের পুনর্বাসন প্রয়োজন, পুনর্গঠন প্রয়োজন, আমাদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য আমাদের রাস্তাঘাটের প্রয়োজন। এই রাস্তাঘাটকে সাময়িকভাবে পায়ে হাঁটার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব। সাথে নৌকা চলাচলের জন্য যে হাওড় রক্ষা বাঁধের আমরা দিয়েছিলাম, সেই বাঁধগুলোকে আপাতত একটা রাস্তা করে দেওয়ার জন্য, যাতে এই নৌকা দিয়ে অন্ততপক্ষে আমরা মালামাল যাতায়াত এগুলো করতে পারি, বিভিন্ন ধরনের ত্রাণ সহযোগিতা উপহার এগুলো সামগ্রী নিয়ে আসতে পারে, আমরা এগুলার চাচ্ছি। এবং আমাদেরকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, কতজনের নাম বলবো, এইসব মহানুভব ব্যক্তি, আমার গ্রামের, আমার ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের জনাব ইশরাত জাহান চৌধুরী আমাদেরকে প্রায় আমাদের এই 1 নং 2 নং ওয়ার্ডের 3 নং ওয়ার্ডের উনি প্রায় 900 পরিবারকে সহায়তা করতেছেন। নৌবাহিনীর একটি রিটায়ার্ড একটি সংগঠন, ওনারা ওয়েলফেয়ার সংগঠন ওনারা করতেছেন, ওদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। ওনাদের পক্ষ থেকে এই মুহূর্তে মাহমুদপুর 2 নং ওয়ার্ডের মাহমুদপুর 170টি পরিবার, সিরাজগঞ্জে 25টি পরিবার আমি ওদেরকে টিম দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমরা বলবো সবাই শান্তিপূর্ণভাবে, এবং কালীপুরশ্বরী অংশ কালেশ্বরী গ্রামের 100টি পরিবারের জন্য দিচ্ছি। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর 2টি চৌকুশ টিম আমাদেরকে, 2টি টিম জিয়াপুরীর উদ্দেশ্যে 300টি প্যাকেট নিয়ে ওনারা অলরেডি রওনা দিয়েছেন, এবং কালেশ্বরী গ্রামের জন্য আরও 300টি প্যাকেট নিয়ে ওনারা রওনা দিয়েছেন। আমরা সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমরা বলবো আরও সবাই সহযোগিতা নিয়ে এগিয়ে আসুন, আমরা আপনাদের পথচেয়ে বসে আছি, আমাদেরকে সহযোগিতার প্রয়োজন। এককভাবে কারো পক্ষে এই ডিজাস্টারকে কাটিয়ে ওঠা সম্ভব নয়, আমরা সকলের সহযোগিতা চাই। আমি মিডিয়াকে বলবো, আপনারা আমাদের দর্পণ, আপনারা আমাদের কথা তুলে ধরবেন, আন্তরিকভাবে আপনাদের সবাই প্রতি দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা আগামীতেও আপনাদেরকে পাশে চাই, এই বলে আমার।